হ্যালো ফ্রেন্ডস, কুক উইথ রোমা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি আমার রেসিপিটি শুরু করছি। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করার অনুরোধ রইল এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো খুব পরিচিত একটি রেসিপি, পালক পনির। পালক পনির আপনারা অনেক রকমভাবে বানিয়েছেন বা খেয়েছেন, আমি আমার মতো করে আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। পালক পনির বানানোর জন্য প্রথমে আমি পালং শাকগুলোকে ভালো করে কেটে গরম জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। তারপর আমি শাকগুলো যখন নরম হয়ে যায় গরম জল থেকে শাকগুলোকে তুলে আমি একটা বাটিতে ঠান্ডা জল নিয়ে তার মধ্যে শাকগুলোকে ভিজিয়ে রাখব। এরপর আমি শাকগুলো থেকে ভালো করে জলটা চিপে নিয়ে একটা মিক্সির জারের মধ্যে দিয়ে ভালো করে শাকটাকে আমি পেস্ট করে নেব। শাকটা পেস্ট করা হয়ে গেলে আমি সরিয়ে রাখবো। একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নিয়েছি। এরপর মিক্সির জারের মধ্যে আমি কয়েকটা রসুন আর কিছুটা আদা নিয়ে নিয়েছি। এরপর আমি ওর মধ্যে দিয়ে দিলাম 8-10টা কাঁচা লঙ্কা। তারপর ভালো করে পেস্ট করে আমি রেখে দেব। এরপর কড়াইয়ে তেল একটু দিয়ে তার মধ্যে কিছুটা বাটার দিয়ে তেলটাকে একটু গরম করে নেব। গরম হয়ে গেলে আমি পনিরগুলোকে পিস করে কেটে নিয়েছিলাম সেগুলো আমি হালকা ফ্রাই করে নেব, খুব বেশি ভাজব না। ভাজা হয়ে গেলে তেল থেকে আমি তুলে রাখবো পনিরগুলো। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য কিছুটা হিং। হিংটা একটু ভালো করে নেড়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, জিরে আর তেজপাতা। ফোড়নটা হালকা একটু ভেজে নেব। এরপর দিয়ে দেবো 2 পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম সামান্য নুন। নুন দিয়ে ভালো করে পেঁয়াজটাকে আমি হালকা লাল করে ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা আদা রসুন আর লঙ্কা বাটাটা। আদা রসুনটাকে একটু ভালো করে ভেজে নেব। আদা রসুনটা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ আর 1 চামচ ধনে গুঁড়ো। মশলাটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিলাম। মশলা থেকে তেল ছেড়ে আসলে, মশলাটা কষানো হয়ে গেলে এরপর আমি দিয়ে দিলাম পেস্ট করে রাখা পালং শাকটা। পালং শাক দিয়ে আমি ভালো করে মশলার সাথে 2-3 মিনিট মতো ফুটিয়ে নেব। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম সামান্য কিছুটা নুন আর চিনি, দিয়ে দিলাম গরম মশলা আর কাসুরি মেথি। তারপর আমি ভালো করে আমি ফুটিয়ে নেব একটু। এরপর দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা পনিরগুলো। পনিরটা আমি পালং শাকের মধ্যে দিয়ে আরও 2-3 মিনিট মতো আমি ভালো করে ফুটিয়ে নেব। উপর দিয়ে দিয়ে দিলাম বাটার। তারপর আমি গ্যাস অফ করে ঢেকে রাখলাম। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি, পালক পনির। এটা খেতে অতি সুস্বাদু হয়েছিল। শীতকালে তো পালং শাক ভালোই পাওয়া যায় একদম ফ্রেশ পালং শাক দিয়ে। আপনারাও এভাবে পালক পনির বাড়িতেই বানিয়ে খেতে পারেন, রেস্টুরেন্টে যাওয়ার কোনো দরকার নেই। আমি আমার রাতের ডিনারে বানিয়েছিলাম পালক পনির আর গরম গরম রুটি। আপনাদের যদি আমার আজকের রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার রেসিপিটাকে লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমি এরপর আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।